চাকমা উনি প্রশ্ন করেছেন, প্রশ্নটা হচ্ছে আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু বেঁচে থাকার জন্য যে কোনো শিশু বা মানুষের সুষ্ঠু মানসিক বিকাশ ও বেড়ে ওঠার জন্য বেশিরভাগ আমিষ বা প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করতে হয়। সে খাবার গ্রহণ করতে গিয়ে প্রাণী হত্যা করতে হয় যেই কারো দ্বারা, এক্ষেত্রে কীভাবে এটি গ্রহণে পাপ হবে আর কীভাবে পাপ হবে না সে ব্যাপারে জানতে চাই। দেখুন ভানু কুমার চাকমা, আপনি যে প্রশ্ন করেছেন এক্ষেত্রে বুদ্ধ জীবদ্দশায় ত্রিপিটক শাস্ত্রে যে বাণীগুলো আমরা দেখি, অর্থাৎ বুদ্ধের জীবদ্দশায় সবাইকে উপলক্ষ করে বুদ্ধ যে ধর্ম উপদেশ দিয়েছিলেন, সেখানে ত্রিপিটক শাস্ত্রে সূত্র পিটকের মধ্যে মজ্জিম নিকায় দ্বিতীয় খণ্ডে জীবক সূত্রে আমরা দেখি বুদ্ধ সেখানে বললেন তিনটি কারণে মাছ কিংবা মাংস অর্থাৎ আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত এবং অনুচিত, যদি তিনটা কারণ সেখানে পরিলক্ষিত হয় সেদিন সেই মাংস সেই মাছ পরিভোগ্য নয় বলে বুদ্ধ বলেছেন। আর এই তিনটা কারণের মধ্যে সেই কারণগুলো যদি অনুপস্থিত থাকে বুদ্ধ তখন সেই আমিষ জাতীয় খাবার পরিভোগযোগ্য বলে বলেছেন। যেমন ধরুন জীবক সূত্রে দেখা যায় বুদ্ধ বললেন এক নম্বর কারণ হচ্ছে দৃষ্ট, দু নম্বর শ্রুত, তিন নম্বর হচ্ছে পরিসংকিত। এখন আপনি খাবারের জন্য আপনার প্লেটের মধ্যে যে আমিষ জাতীয় খাবার নিয়েছেন সেটা মাছ হোক কিংবা মাংস হোক, দেখতে হবে এই তিনটা কারণ সেখানে উপস্থিত আছে কি না। অর্থাৎ এই হত্যা যে আপনার উদ্দেশ্যে আপনাকে উপলক্ষ করে করা হয়েছে সেটা আপনি দেখেছেন কি না, এটা আপনাকেই উপলক্ষ করে করা হয়েছে। দুই নম্বর কারণ, এটা যে আপনাকে উপলক্ষ করে করা হয়েছে সেটা আপনি সরাসরি কারো মুখ থেকে শুনেছেন কিনা, যে এটা আপনাকেই উপলক্ষ করে এটা হত্যা করা হয়েছে। তিন নম্বর কারণ, আপনি যখন এটাকে গ্রহণ করছেন তখন আপনার মনের মধ্যে কোনো সন্দেহ উৎপন্ন হয়েছে কিনা, যে এটা আমার জন্যই করা হয়েছে। এই তিনটা কারণের মধ্যে যেই কোনো একটা কারণ যদি উপস্থিত থাকে
से दिन बुद्ध से आमिष जातीय खाबार माँ किंबा माँस अपरिभोग्य बुद्ध बोले जदि एगुलो परिभोग करार समय अपना एटा देखते हबे जदि आपनी सेटा ना देखे थाकें जे आपनार जन्नोई करा हुए छे सेटा जदि आपनी ना देखे थाकें ताहले प्रथम कारण अनुपस्थित। द्वितीय कारण क्यों एसे आपनाके बोलेनि जे आपनार जन्नो एटा हत्या करा हुए छे सेटाओ अनुपस्थित। तीन नम्बर कारण आपनार मध्ये कोनो प्रकार सन्देह उत्पन्न हयनि जे एटा आमार जन्नोई करा हुए छे। ये तीनटा कारण जदि अनुपस्थित थाके ताहले सेई आमिष जातीय खाबार माछ किंबा माँस परिभोग योग्य बोले बुद्ध बोलेछे। तो एखाने देखुन आपनि जेटा बोललेन शिशु किंबा मानुषेर जे बेड़े उठार जन्य जे प्रोटीन जातीय खाबार आमिष जातीय खाबार सेटा हत्या करे खेते हबे एमन कोनो कथा नेई। हत्या ना करलेओ प्राणीगण एक दिन मृत्युबरण करबे। तखन जारा माँस भोजन करे तादेर तो भोजनेर असुविधा हबे ना। आर ताछाड़ा आमि निजेई देखेछि भारतेर मध्ये जरा मारुआरी सम्प्रदायरा कोनो प्रकार आमिष जातीय ग्रहण करे ना। आमिष जातीय कोनो खाबार तारा ग्रहण करे ना। सेक्षेत्रे तादेर तो अपुष्टि जनित कोनो दिन भोगेछे बोले आमि देखिनि एबं शुनिनि। तादेर तो स्वास्थ्य चेहरा खूब सुंदर जरा मारुआरी स्वास्थ्य चेहरा खूब उन्नत। ओरा तो आमिष जातीय कोनो खाबार ही ग्रहण करे ना माँस माँस डिम किच्छु ग्रहण करे ना। तो से कारणे आमी आपनाके एटा बोलबो बानु कुमार चाकमा विशाल बड़ो मारवाड़ी सम्प्रदाय तारा निरामिष भोजी तारा तो ज्ञाने विज्ञाने शिक्षाय दीक्षाय व्यवसा वाणिज्ये सब दिक दिए तारा तो उन्नत आछे अर्थे वित्ते। तो से कारणे तारा कि खाय तारा धरुन সেখানে দুধ দিয়া দুধ মাখন ঘি তারপর নানা প্রকার সবজি নানা ধরনের ফল তারা এগুলো গ্রহণ করে এতে তো তারা ভালো আছে। তো আর বুদ্ধ এটা আপনাকে মাথায় রাখতে হবে বুদ্ধ প্রাণী হত্যার বিরোধী ছিল মাংস হওয়ার বিরোধী ছিলেন না। তো যে তিনটা কারণ বলেছি সেই তিনটা কারণ অনুপস্থিত থাকলে আপনি সেদিনের জন্য সেই মাছ মাংস গ্রহণ করতে পারেন এতে কোনো অপকার আপত্তি নেই।